গ্রামীণ টেলিকমের লাভের পুরোটাই খরচ হয় জনকল্যাণে। আদালতে দেয়া ব্যাখ্যায় এমন দাবি করেছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। 2006 থেকে 2012 সাল পর্যন্ত কোনো শ্রমিক লভ্যাংশ পাবেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি। গ্রামীণ টেলিকমের লভ্যাংশ থেকে শ্রমিকদের বঞ্চিত করেছেন এমন অভিযোগ এনে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সবশেষ গেল 9 নভেম্বর গ্রামীণ টেলিকমের 7 কর্মকর্তা ও 1 কর্মচারী শ্রম আদালতে মামলা করেন ডক্টর ইউনুসের নামে। সোমবার ডক্টর ইউনুস লিখিত ব্যাখ্যা দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতে। জানান, 2006 থেকে 2012 পর্যন্ত গ্রামীণ টেলিকমের লভ্যাংশ দাবি করেছেন শ্রমিকরা, কিন্তু শ্রম আইন সংশোধন হয় 2013 সালে, যেখানে প্রথমবারের মতো টেলিকম খাতকে শ্রম আইনে যুক্ত করা হয়। কাজেই শ্রমিকদের কেউই 5% মুনাফা পাবেন না। গ্রামীণ টেলিকমের বক্তব্য হচ্ছে যে 2006 থেকে 10-এ যারা কর্মরত ছিল তাদের জন্য শ্রম আদালতে 234 ধারা যে বিধানটি, যে কোম্পানির নিট মুনাফার 5% শ্রমিকদেরকে দেবার এই এই বিধানটি তাদের জন্য প্রযোজ্য হবে না, মূলত এই বিষয়টি তারা তাদের জবাবে উল্লেখ করেছে। ডক্টর ইউনুস তার ব্যাখ্যায় আরও বলেছেন, গ্রামীণ টেলিকম মুনাফার জন্য করা হয়নি, এখান থেকে যা আয় হয় তার সবই দান করে দেয়া হয়। সে সাথে প্রতিষ্ঠানটিকে কোম্পানি বলা হলেও আদতে তা কোম্পানি নয়। আমরা প্রথম পক্ষ কর্মচারীদের পক্ষে আবেদন করেছিলাম যে মামলাটি তারা যেহেতু ইন্টেনশনালি ডিলে করছে মামলাটি জবাব না দিয়ে, আমরা কোর্টের কাছে আবেদন করেছিলাম যে এটা একতরফা শুনানি করার জন্য। পরবর্তীতে দ্বিতীয় পক্ষ এসে গ্রামীণ টেলিকম এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার পক্ষে জবাব দাখিল করেছে এবং আদালত মামলাটি চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য করেছে। আগামী 9 মে আরও 2 মামলায় শ্রম আদালতে ব্যাখ্যা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর এই জবাবসহ পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন আদালত। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা।